মুর্শিদাবাদের পলসন্ডায় সেখানে ভয়াবহ পথ দুর্ঘটনায় একটি লরি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। ঘটনাটি ঘটেছে একেবারে পলসন্ডা মোড় সংলগ্ন এলাকায়। সেখানেই বহরমপুর থেকে মালদাগামী একটি লরি সজোরে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে, তারপরই সেখানে যানজটের সৃষ্টি হয়। হঠাৎ করেই গাড়িতে আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো সেটি তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই নবগ্রাম থানার পুলিশ যাওয়ার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকে 34 নম্বর জাতীয় সড়ক। লম্বা লাইনে আটকে যায় জাতীয় সড়ক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। চলে যাবো, চলে যাবো আমি। এই গাড়ি ঝুলমাচ্ছে। ও নির্মল দা, ও নির্মল দা, ও নির্মল দা, এই যাও যাও যাও, এই দাও রে সবাই মিলে যাও, ওদিকে মোটর চালাও। না না অনন্ত হোটেল না, এই মোড়ে চলছে, মোড়ে।